ইফতারে ভাজাভাজির বাইরে স্বাস্থ্যকর খাবার যারা খুঁজছেন তাদের জন্য আজকে বসনিয়ান বে চলুন স্যুপ তৈরির প্রথম প্রিপারেশন হিসেবে আমি একটা ছোট পেঁয়াজ খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে একটা তাওয়াতে কোনো তেল ছাড়া এরকম লালচে বাদামি করে একটু ভেজে নিচ্ছি এই এইভাবে একটা পাশ হয়ে গেল তারপর আরেকটা এটা বে স্যুপ বলা হয় আসলে এটা একটা চিকেন স্যুপ সাথে কিছু সবজি থাকবে তো মুরগি নিয়েছি এখানে আমি এক কেজি শুধু রান নিয়েছি আপনি যাই লাস্ত একটা মুরগি নিতে পারেন এর সঙ্গে সবজি তিনটা বড় বড় গাজর নিয়েছি ছোট হলে চারটা দুটো নিয়েছি আলু মাঝারি তারপর এটা হচ্ছে পার্সনিপ এটা টারনিপ এরপর আছে ছোট এক টুকরো স্যালারি এবং আছে লিক এই সবজিগুলো যদি আপনার হাতের কাছে না থাকে আপনি শুধু গাজর এবং আলু দিয়েও করতে পারেন এই সবজিগুলোতে যেটা হয় যে ঘানটা ইন্টেন্সিফ হয় একটা অন্যরকম স্বাদ আসে হাতে হাতের হাতের কাছে না থাকলে তো কিছু করার নেই তখন আপনি এটা ছাড়াও করতে পারেন তো প্রথমে মুরগিগুলো দিয়ে দিলাম নিচে তার উপর এক এক করে দিয়ে দিচ্ছি সবজিগুলো আর যেটা বলছিলাম যে বেসুপ বে শব্দটা হচ্ছে একটা মানে টার্কিশ একটা শব্দ থেকে বস নিয়ে এসেছে মানে হচ্ছে আমাদের দেশে যেমন জমিদার রাজা ছোটোখাটো বোঝায় সেরকম তো আগে তো এই মুরগি সবজি এগুলো এখন আমাদের সবার জন্য অ্যাভেলেবেল হলেও সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল ছিল না তখন এই স্যুপটা শুধুমাত্র ওই বাদশা টাইপের লোকেরাই খেতেন আর সেখান থেকেই এই বেই স্যুপ কথাটা নামটা তো সব সবজি টবজির পরে এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে এক চা চামচ গোলমরিচ একটা তেজপাতা দুইটা চামচ দিলাম লবণ এবং এখন দিয়ে দিচ্ছি এক লিটার পান যেটা বলছিলাম যে আপনি পার্সনিপ টার্নি বা স্যালারি যদি হাতের কাছে না পান তো ঘ্রানের জন্য একটু আদা দিতে পারেন সঙ্গে একটু দারুচানিও দিতে পারেন তাহলে হবে কি স্যুপটার ঘ্রাণ আমাদের দেশি স্যুপ মানে খাবারের মধ্যে হবে এখন তো স্যুপের হাড়িটা বসিয়ে দিচ্ছি চুলায় শুরুতে হাই হিট রাখছি হাই হিটে প্রায় দশ মিনিটের মতো রান্না করবো রান্না করতে করতে মানে যখন ফুটতে শুরু করবে আপনি দেখবেন যে মুরগির গা থেকে একটা ফেনা ফেনা টাইপের উপরে উঠে আসছে পানি এই ফেনাগুলো আমরা এখন সাবধানে তুলে নেব তুলে নিলে পরে স্যুপটা এটা অলরেডি হালকা রং চলে আসবে মানে ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপর ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে একেবারে একদম লো না মাঝারি লোতে রান্না করছি পঁয়তাল্লিশ মিনিট যতক্ষণ না সব সবজিগুলো এবং মুরগি সিদ্ধ হয়ে যায় এবং এই মুরগি এবং সবজির স্বাদ স্যুপের পানিতে চলে আসে তারপর সবার আগে তুলে নিচ্ছি মুরগির টুকরোগুলো মানে চুলা কিন্তু এখনও আমার অন করাই আছে চুলা অফ করিনি স্যুপটা পুরো সময়টাই মানে একদম লো হিটে চুলার উপরে থাকবে যাতে গরম থাকে আর এই ফাঁকে আস্তে আস্তে প্রথমে মুরগি তারপরে সবজির অংশগুলো তুলে দিচ্ছি সবজির অংশগুলো তুলে নিয়ে ভেতরে যে তেজপাতা আছে তেজপাতাটা তো ফেলে দেব তারপর লিকটাও ফেলে দেব কারণ লিকটা আসলে মানে যদি কেউ চান লিকটাও ম্যাশ করতে পারেন আমি ম্যাশ করা লিকের টেস্টটা পছন্দ করি না তাই লিকটা ফেলে দিচ্ছি মানে যা যা ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিয়ে বাকি সবজিগুলো থেকে অর্ধেকের মতো এখানে আবার এই সুপের মধ্যে দিয়ে দিচ্ছি মানে একটা গাজর দিচ্ছি দুটো গাজর রেখে দিয়ে তিনটা গাজর ছিল তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো পার্স নিপ টার্নিপ এগুলোও দিয়ে দিচ্ছি আপনি অনেকে আছেন যারা স্যালারির ঘান পছন্দ করেন না তারা স্যালারিটা বাদ দেবেন আমি যেহেতু পছন্দ করি আমি স্যালারিটাও দিয়ে দিলাম দিয়ে এরপর প্রথমে একটু পটেটো ম্যাশার দিয়ে ছোট করে নিয়েছি টুকরোগুলোকে তারপর একটা হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে একদম মানে বাচ্চাদের খিচুড়ি যেভাবে ম্যাশ করে সেভাবে ব্লেন্ড করে নিচ্ছি আপনি চাইলে এই পুরো স্যুপটাকে একটা ব্লেন্ডার জগে ঢেলে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন যদি হ্যান্ড মিক্সার হাতের কাছে না থাকে তো আমি হ্যান্ড মিক্সারে করছি এবং ম্যাশ করবেন একেবারে প্রতিটা সবজি গোলে যেয়ে স্যুপের সঙ্গে মিশে যাবে এবং স্যুপটা একটু একটু ঘন হয়ে যাবে একদম পাতলা স্যুপ থাকবে না সেই পর্যন্ত এই যে একটু লবণটাও দেখে নেবেন দরকার হলে অল্প একটু সামান্য লবণ অ্যাড করে দেবেন এরপর ওই যে মুরগির টুকরোগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেব একইভাবে সবজিটাও মানে গাজর যেটা তুলে রেখেছিলাম সেটা তারপর এই সব কিছু স্যুপের সঙ্গে আপনি চাইলে একসঙ্গে আবার এক হাঁড়িতে মিশিয়েও সার্ভ করতে পারেন অথবা প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাটিতে স্যুপ তুলে তার মধ্যে দিয়েও সার্ভ করতে পারেন ইফতারি এই স্যুপটা আসলে খেতে খুবই ভালো লাগে কারণ যেহেতু এটার ভেতরে অলরেডি সবজি আছে এবং বেশ ঘন একটা স্যুপ এক বাটি স্যুপ আপনাকে পেট ভরে যাওয়ার একটা ভালো ফিলিং দেয় এবং যেহেতু এটা ভাজা পোড়া না যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা অনায়াসে এই স্যুপটা খেতে পারেন কোনো ধরনের কোনো শারীরিক সমস্যার ভয় না তো ভীষণ মজার এবং খুব স্বাস্থ্যকর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ থাকলো এবং সেই সঙ্গে অনুরোধ থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করা তার আগে চলুন স্যুপটা সার্ভ করার জন্য তৈরি করে নিই তো স্যুপ বাটিতে দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি সেই যে কুচিয়ে নেওয়া মুরগির মাংস দেব কুচিয়ে নেওয়া গাজর রানের জন্য দেব কুচিয়ে নেয়া পার্সলে আমি নিজে ব্যক্তিগতভাবে লেবুর ঘ্রাণটা খুব পছন্দ করি এই জন্য একটু লেবুর রস মানে লেবুর রস তো অবশ্যই দিতে হবে কারণ লেবুর রস দিলে পুরো স্যুপের স্বাদটা বদলে যায় আর ঘ্রাণের জন্য আমি একটু দিচ্ছি লেমন জেস্ট ব্যাস হয়ে গেল দারুণ মজার এবং একেবারে রাজকীয় রাজা বাচ্চাদের খাবার বেসুপ খুব শিগগিরই আবার দেখা হবে